লাস্টলি বংস রিঅ্যাক্টের তরফ থেকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা জাস্ট দশম অবতার কমপ্লিট করলাম, এই জাস্ট দেখে বেরোলাম। সো লাইভ রিঅ্যাকশন অ্যাজ প্রমিসড, আজকে দুখানা সিনেমা করলাম আমরা পরপর, একটা বাঘাযতীন আর একটা হচ্ছে দশম অবতার। মন লাগলো? ভালো লেগেছে, ভালোই করেছে। তবে ওই যেমন হয় কিছু কিছু জায়গা খুবই লেন্দি, অতটা লেন্দি না করলেও পারতো, তবে ওভারঅল ভালো লেগেছে। তবে 22 শ্রাবণ এর থেকে আমার কাছে একটু বেটার লেগেছে, তবে একটু অন্যরকম আছে, ভালো, ওভারঅল ভালো মুভি। বাট আমি একটা এখানে একটা ওপিনিয়ন দিতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ 22 শ্রাবণ অবভিয়াসলি একটা অন্য টাইপের মুভি ছিল, কারণ ওটা আমরা ফার্স্ট টাইম দেখছিলাম প্রসেনজিৎকে ওরকম একটা ক্যারেক্টারে, তো অবভিয়াসলি ওই ইম্প্যাক্টটা কোনোদিনই আসবে না। বাট অ্যাজ আ ফিল্ম মেকার সৃজিত যেরকম টাইপের মুভিগুলো করে, তো সেই অনুযায়ী আমি বলতে পারি ইটস আ ভেরি ম্যাচিউর মুভি। স্পেশালি লাস্টের দিকে অনির্বাণ আর জয়ার যে একটা কেমিস্ট্রি আছে, আমি এখন রিভিল করতে চাইছি না, কারণ মুভিটা সবাই সবাই হলে বেরিয়েছে, অ্যান্ড একবার তো অ্যাটলিস্ট দেখাই উচিত সবার। তো লাস্ট সিনের ব্যাপারে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ওদের দুজনের যে কেমিস্ট্রিটা অসাধারণ লেগেছে, যে অ্যাক্টিংটা এত ন্যাচারাল ছিল। হ্যাঁ ঠিক আছে, অনেক সময় অনেকজন হাসাহাসি করছিল হয়তো পেছনে, বাট ওই সিনটা খুব ইম্পর্টেন্ট ছিল, অ্যাক্টিং নিয়ে কিছু বলার নেই, অ্যাক্টিং খুবই ভালো। আর একটা জিনিস হচ্ছে যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রসেনজিৎ আর অনির্বাণের যে ব্রোম্যান্সটা, যেটা 22 শ্রাবণে অল্প ছিল, বাট ওইখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যত না দেখিয়েছে, এখানে বন্ধু হিসেবে অনেকটা বেটার লেগেছে পরমব্রত থেকে অনির্বাণকে। আর এছাড়া মোটামুটি যে গানগুলো ছিল, তো গানগুলো ঠিকঠাক ছিল, অতটাও এমন কিছু আমরিশ ছিল না, আরো বেশি হিট করেছিল। আরেকটা জিনিস আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ভিঞ্চিদা থেকে কিছু ইন্সপিরেশন নিয়েছে, যেমন হচ্ছে প্রস্থেটিক মেকআপ ফেকআপ যে জিনিসগুলো, সেগুলো এখানে জিসু সেনগুপ্তর উপর অ্যাপ্লাই করেছে, যেটা রুদনীল নিজে মেকআপ আর্টিস্টের যে চরিত্র অভিনয় করেছিল ভিঞ্চিদাতে, যেটা আমরা কিছুদিন আগে জাস্ট দেখে দেখলাম। মেকআপটাও খুব ভালো করেছে, মানে বোঝা যাচ্ছে না, মানে পুরো অরিজিনাল মেকআপ। হ্যাঁ, জিসুর যে মেকআপগুলো, ইনফ্যাক্ট প্রস্থেটিক যে মেকআপগুলো করেছে, দারুণ দারুণ দেখিয়েছে। আমরা এটাই বলবো যে তোমরা সবাই একবার করে অ্যাটলিস্ট এই মুভিটা দেখতে পারো, অ্যান্ড দেখে তোমরা জানো কমেন্ট সেকশনে মুভিটা কেমন লেগেছে না লেগেছে। আমাদের তো ভালোই লেগেছে মুভিটা, ঠিক আছে, তো অ্যাক্টিংও খুব ভালো, অ্যাক্টিং নিয়েও কিছু বলার নেই, আর অল থ্রু মুভিটা খুবই ভালো, ওভারঅল খুবই ভালো লেগেছে। এক্স্যাক্টলি, সো এনিওয়ে আমরা এটা লাইট এন্ড ক্রিস্পি রাখতে চাইছি, আমরা আবার স্পয়লার ডিসকাশন নিয়ে চলে আসবো, তখন পুজোর পর একটা একবার আমরা বসবো, তখন ভালোভাবে স্পয়লার ডিসকাশন করবো অ্যান্ড রিভিউ করবো এটা নিয়ে, ইভেন বাঘাযতীনও। সো আপাতত পুজো ভালো করে কাটাও তোমরা, সো আবার চলে আসবো দুর্গাপূজার পর নতুন ভিডিও নিয়ে। আর যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, পরপর করে অনেকগুলো ভিডিও করছি, সো সাপোর্ট করে যাও আমাদেরকে। আবার নতুন কোনো মুভি দেখলে এর মধ্যে আর দেখার হয়তো সুযোগ পাবো না, তাও যদি দেখি তো এরকম আবার রিঅ্যাকশন দেবো, একটা মুভি রিঅ্যাকশন খুব তাড়াতাড়ি আপলোড হবে পুজোর পর, তো দেখা যাক, সারপ্রাইজই থাকো ওটা। হ্যাঁ, নেটফ্লিক্স মুভি আমরা রিঅ্যাকশন অলরেডি করেছি, তো ওটা এডিট করা বাকি আছে এখনো। সো এনিওয়ে আপাতত এখানেই ছাড়ছি, টাটা বাই, টাটা, গুড নাইট।